কিশোর পেরিয়ে পা রেখেছেন যৌবনে, কিন্তু আপনার মুখে দাড়ি দেখা নেই। আবার অনেক ছেলেদের ক্ষেত্রে দেখা যায় মুখে দাড়ি গজিয়েছে, কিন্তু তাকে পরিপূর্ণভাবে দাড়ি গজানো বলে না, কোথাও অল্প দাড়ি, কোথাও আবার তাও নেই। এ নিয়ে সমস্যায় ভোগেন অনেক কিশোর, কিন্তু লজ্জায় হয়তো বলতেও পারেন না। জেনে রাখা ভালো, এটি কোনো স্থায়ী সমস্যা নয়, এই সমস্যা থেকে আছে মুক্তির উপায়। অনেকের ধারণা দাড়ি কাটলে দাড়ি ঘন হয়, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুরুর দিকে দাড়ি যতটা বাড়ে বাড়তে দিন, 4 থেকে 6 সপ্তাহ পরে একটু ছাটুন। আসুন জেনে নেই দাড়ি না গজালে কি করবেন। নাম্বার 1, মুখের যত্ন নিন। ভালো করে ঘষে ত্বকের উপর থেকে মৃত কোষ দূর করার চেষ্টা করুন, এর ফলে নতুন দাড়ি গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হবে। নাম্বার 2, চামড়া পরিষ্কার। মুখের চামড়া পরিষ্কার রাখুন, অন্তত সকালে ও সন্ধ্যায় একবার করে গরম পানিতে ভালো করে ধুয়ে নিন, ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে আরও ভালো। নাম্বার 3, পেঁয়াজের রস। পেঁয়াজের রস মুখের উপর লাগালে দাড়ি বাড়তে সাহায্য করে, পেঁয়াজের মধ্যে থাকা সালফার এই কাজ করে থাকে। নাম্বার 4, কোঁকড়ানো দাড়ি। বিক্ষিপ্তভাবে কোঁকড়ানো দাড়ি থাকলে তা কেটে ফেলুন, এগুলো সুষমভাবে দাড়ি বৃদ্ধিতে সমস্যা তৈরি করে। নাম্বার 5, বিশ্রাম নিন। সারা দিনে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন, তার ফলে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সেরে উঠবে, দ্রুত দাড়ি গজাবে। নাম্বার 6, স্ট্রেস কমান। শুনতে আশ্চর্য লাগলেও বিজ্ঞানীরা বলেছেন চাপ কমলে বা রিল্যাক্স থাকলে দাড়ি গজায় তাড়াতাড়ি। নাম্বার 7, শরীরচর্চা। শরীরচর্চা করুন, তার ফলে মুখমণ্ডলে রক্ত সঞ্চালন বাড়ে যা দাড়ি বৃদ্ধিতে সহায়তা করে। এবং নাম্বার 8 হচ্ছে ভিটামিন। খাদ্য তালিকায় নিয়মিত ভিটামিন ও মিনারেল যুক্ত ফল এবং শাকসবজি রাখুন, ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি বাড়ানোর সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ মতো নানা ধরনের হেলথ সাপ্লিমেন্ট ও ভিটামিন খেয়েও দাড়ির বৃদ্ধি বাড়ানো যায়। দর্শক, এই 8টি নিয়ম যদি আপনি নিয়মিত ফলো করেন, তাহলে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই আপনি আপনার মুখে চাপ দাড়ি দেখতে পাবেন। আজকের জন্য এতটুকুই, ফিরে আসবো নতুন কোনো সমস্যা সমাধান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।